हेलो फ्रेंड्स, न्यूजीलैंडের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে ভারত কিন্তু এই মুহূর্তে টি-20 সিরিজটাকে লেভেল করে ফেলেছে। অর্থাৎ নিউজিল্যান্ড একটা ম্যাচ জিতেছে এবং ভারত একটা ম্যাচ জিতেছে, সুতরাং সিরিজটা কিন্তু 1-1 লেভেলে রয়েছে। তো ভারত অবশ্যই তৃতীয় ম্যাচ জিততে চাইবে, তৃতীয় ম্যাচ জিততে পারলে কিন্তু ভারত সিরিজটা জিতে যাবে, অর্থাৎ টি-20 সিরিজটা কিন্তু জিতে যাবে। তো তৃতীয় ম্যাচের আগে কিন্তু ভারতীয় দলের প্লেইং ইলেভেনে হবে কিছু পরিবর্তন, কেননা এই মুহূর্তে কিন্তু ভারতীয় দলের দুই ওপেনার ঈশান কিশান এবং শুভমান গিল দুজনেই কিন্তু একদমই ছন্দে নেই টি-20 ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাটে ভালো খেললেও টি-20 ফরম্যাটে কিন্তু দুই ওপেনার অর্থাৎ ঈশান কিশান এবং শুভমান গিল দুজনেই কিন্তু একদমই ছন্দে নেই। তো তৃতীয় ম্যাচে কিন্তু ওপেনার পরিবর্তন হতে পারে। তো তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তৃতীয় ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হবে, কোন স্টেডিয়াম কখন থেকে শুরু হবে এই ম্যাচ, সবকিছুই বিস্তারিত জানিয়ে দেবো। আর তার আগে এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 1 ফেব্রুয়ারি অর্থাৎ 1 ফেব্রুয়ারি খেলা হবে এই ম্যাচটা। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আহমেদাবাদে খেলা হবে। বন্ধুরা, নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে কিন্তু 1,32,000 সিট রয়েছে। তো এই স্টেডিয়ামটাই কিন্তু ভারত এবং নিউজিল্যান্ড তৃতীয় টি-20 ম্যাচ খেলবে এবং ভারতীয় সময় সন্ধ্যা 7টা থেকেই কিন্তু এই ম্যাচটা শুরু হবে। অর্থাৎ 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা থেকে কিন্তু ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ শুরু হবে। এরপর যদি বন্ধুরা প্লেইং ইলেভেনের সম্পর্কে আসি, বন্ধুরা ভারতীয় দলের স্কোয়াডে কিন্তু এই মুহূর্তে আরও একজন ওপেনার রয়েছে, পৃথ্বী শাহ। তো আগামী ম্যাচে অর্থাৎ শেষ টি-20 ম্যাচে কিন্তু পৃথ্বী শাহকে খেলাতে পারে। তবে ভারতের হয়ে কিন্তু শুভমান গিল ওয়ানডে ফরম্যাটে ভালো খেলছে, সেদিক থেকে কিন্তু শুভমান গিলকেও খেলাতে পারে। আর ঈশান কিশানকে তো অবশ্যই খেলাতে হবে, কেননা উইকেট কিপার অবশ্যই প্রয়োজন। উইকেট কিপিংয়ের জন্য কিন্তু স্পেশালি ঈশান কিশানকে প্লেইং ইলেভেনে রাখবে, কেননা ঈশান কিশান লাস্ট 13টা টি-20 ম্যাচের ভিতর কিন্তু একটা ম্যাচেও 50+ রান করতে পারিনি। আর তারপরেও কিন্তু ঈশান কিশান এবং শুভমান গিলকে দিয়ে ওপেন করানোর একটা চান্স রয়েছে, কেননা এই মুহূর্তে ভালো কোনো প্লেয়ার কিন্তু নেই। যদিও পৃথ্বী শাহ রয়েছে, তো আমার মনে হচ্ছে পৃথ্বী শাহ কিন্তু সুযোগ পাবে না। বন্ধুরা, তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্লেইং ইলেভেনে ওপেনার হিসেবে থাকবে ঈশান কিশান এবং শুভমান গিল। তবে শুভমান গিলকে ড্রপ করে পৃথ্বী শাহকেও কিন্তু ওপেনার হিসেবে খেলাতে পারে। এরপর মিডিল অর্ডারে থাকছে রাহুল ত্রিপাঠী 3 নম্বরে, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। এরপর বন্ধুরা লোয়ার অর্ডারে 6 নম্বরে থাকছে ওয়াশিংটন সুন্দর, 7 নম্বরে থাকছে ডিপো কোডা এবং 8 নম্বরে থাকছে শিবম মাবি। আর বোলার হিসেবে থাকছে 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে উমরান মালিক এবং 11 নম্বরে হর্ষদীপ সিং। বন্ধুরা, দ্বিতীয় টি-20 ম্যাচে কিন্তু ভারত 4টে স্পিনার খেলিয়েছিল, সেখানে যুজবেন্দ্র চাহালকে খেলিয়েছিল। তবে শেষ ম্যাচে কিন্তু যুজবেন্দ্র চাহালের খেলার খুব একটা সুযোগ থাকবে না, কেননা নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কিন্তু ইভারেসপেস, ওখানে স্পিনাররা কিন্তু খুব একটা বেশি অ্যাডভান্টেজ পায় না। পিচটা কিন্তু ইভারেসপেস, অর্থাৎ স্পিনাররাও যেমন অ্যাডভান্টেজ পাবে, পেচাররাও কিন্তু সেই একই রকম অ্যাডভান্টেজ পায়। সুতরাং এক্সট্রা কোনো স্পিনার কিন্তু খেলাবে না।